চিড়িয়াখানায় অসমে আসলাম, সব জীবজন্তু প্রায় ঘুমিয়ে আছে। এখন যে দেখা যাচ্ছে যে প্রাণীটি, সেটির নাম হচ্ছে মর্মর বিড়াল। মর্মর বিড়াল মামা, একটু আসবা, দেখবো তোমাকে। এই কাছাটি হচ্ছে মর্মর বিড়ালের বিড়ালের জন্য নির্দিষ্ট স্থান, এরা এখানে বসবাস করে। যাই হোক, মামা আসবে না, রাগ করছে। মর্মর বিড়ালের কয়েকটি বৈশিষ্ট্য আছে, আর স্বাভাবিকভাবে এদের যে খাদ্যাভ্যাস, আবাসস্থল, বংশবৃদ্ধি, অবস্থান, এগুলো হচ্ছে স্বাভাবিক। মর্মর বিড়াল পরিচয় পেলিডে, এদের ইংরেজি আরেকটা ভালো নাম আছে মার্বল্ড ক্যাট। বৈজ্ঞানিক এদের আরেকটি সুন্দর নাম হচ্ছে পার্ডু পেলিস মার্মোরটা। মর্মর বিড়াল সাধারণত 45 থেকে 62 সেন্টিমিটার, 35.6 থেকে 55 সেন্টিমিটার ওজন এদের সর্বোচ্চ হয়, 2.7 থেকে 3.7 কেজি। দেহ লম্বা, সরু, ফাকাটো, মানে এদের পাগুলো কাটু, বোঝালো, লেজটি অন্তত লম্বা, মানে এদের লেজ অনেকটাই লম্বা। পাখিটি, মানে প্রাণীটি ঘুমে আছে তো, তার জন্য লেজগুলো দেখাতে পারতেছি না। লোম ঘন ঘন, নরম দেহ, বাদামি ধূসর থেকে হলদে বা লালচে বাদামি, তাতে প্যাকাশে বড় বড় চুপ থাকে, মানে এদের বাঘের মতোই যে প্যাকাশগুলো থাকে এদের সেম আছে। দেখাচ্ছি, এরা, এদের স্বভাব হচ্ছে নিশাচর, যে প্রাণীগুলো হলো সেসব প্রাণীগুলোর মতোই ভিক্ষুচারী, রহস্যময় প্রাণী হিসেবে আমরা অনেক সময় এদের ডাকি। এদের খাবারের যে তালিকা, সেটি খুবই শুনলে অবাক হয়ে যাবেন। ইঁদুর, পাখি, বাদুর, কাঠবিড়াল, সাপও খেয়ে থাকে, ব্যাং, কীটপতঙ্গ এদের পছন্দের খাবার। এরা ঝর্ণা, পাতা ঝর্ণা, যে বনের মধ্যে যে পাতা লুকিয়ে থাকে একটা ঝোপের মধ্যে, সেগুলোতে এদের বসবাস করতে ভালোবাসে, মানে যে গাতা থাকে বনের মধ্যে, অনেকগুলো পাতা পড়ে সেখানে এদের বসবাস। বংশবৃদ্ধি 60 থেকে 82 দিনে এরা আসলে গর্ভধারণে সক্ষম হয়। 1 থেকে 60টি বাচ্চা পর্যন্ত এই বিড়ালে জন্মগ্রহণ করে বা জন্ম দিতে পারে। 21 থেকে 22 মাসের মধ্যে এরা প্রাপ্তবয়স্ক হয়। এরা সর্বোচ্চ বাঁচে 12 বছর। বাংলাদেশে অন্তত বিরল, বিশ্ব সংকটাপন্ন, মানে এই বিড়ালটি অনেকটা সংকটাপন্ন। মর্মর বিড়াল সম্পর্কে তো আমরা অনেকগুলো জানলাম তত্ত্ব, এখন আমরা আসি মর্মর বিড়ালটা আসলে ফুললি ভালোভাবে দেখাতে পারলাম না, সেটি ঘুমিয়ে আছে। ভালো থাকবেন আমার চ্যানেলটায়, ও আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন।